नमस्कार, এই ভিডিওতে আমরা সেট 5 এর কোশ্চেন অ্যানসার সলভ করব। এখানে ফার্স্ট কোশ্চেনটা পড়ো। বলেছে x আর y কম্বাইন করেছে, দুভাবে কম্বাইন করলো, একটা হলো xy2 তৈরি হয়েছে। প্রথমটার ক্ষেত্রে খেয়াল করো xy2 তৈরি হয়েছে, আর তারপরেরটা তৈরি হয়েছে সেটা হলো x3y2 তৈরি হয়েছে। বলেছে when 0.1 মোল xy2 ওয়েট হলো 10 গ্রাম বলেছে, ওকে, তার মানে এর কতটা ওয়েট বলে দিয়েছে 10 গ্রাম, আর কত মোল বলে দিয়েছে। তার মানে এইখান থেকে তুমি মলিকুলার ওয়েট বার করতে পারবে, কারণ মলিকুলার ওয়েট বার করার ফর্মুলাটাই হলো ওয়েট ডিভাইডেড বাই মোল, তাই তো? ওয়েট ডিভাইডেড বাই মোল হলো মলিকুলার ওয়েট। তার মানে প্রথমটার ক্ষেত্রে বলেছে 10 গ্রাম, তার মানে 10 ডিভাইডেড বাই 0.1। তাহলে 10 ডিভাইডেড বাই 0.1 ভ্যালুটা কত আসবে? করলে আমার কাছে আসবে 100। তাহলে প্রথমটা হলো আমার কাছে 100, ওকে। তারপরেরটা চলে এসো, তারপরেরটা কি বলেছে? আচ্ছা, যদি এটা 100 হয়ে থাকে তার মানে বলতে পারি x+2y = 100, ওকে, x+2y = 100। তারপরেরটা বলেছে আমার কাছে 0.05 মোল 9 গ্রাম বলেছে, তার মানে পরেরটা মলিকুলার ওয়েট কত হচ্ছে, কত হবে? না, ওয়েট হলো 9 গ্রাম ডিভাইডেড বাই 0.05, তার মানে 0.05 মানে 180। তার মানে এইখান থেকে বলতে পারি ইকুয়েশনটা 3x2y = বলতে পারি 180। তো খেয়াল করে দেখো, তুমি দুটো ইকুয়েশান পেয়েছো, এই ইকুয়েশানটা এবং এই ইকুয়েশানটা, দুখানে ইকুয়েশান তোমার কাছে রয়েছে। এই দুটো ইকুয়েশানকে তুমি সলভ করে দাও। সলভ করলে তুমি যেটা পাবে সেটা হলো, দেখবে এক্স এর ভ্যালু তুমি পাচ্ছ, দুটোকে সলভ 40 পাচ্ছি, এবং ওয়াই এর ভ্যালু পাবো আমরা 30, ওকে। যদি আমরা এই দুটো ইকুয়েশানকে সলভ করি তাহলে 40 আর 30 মানে অপশান কোনটা হচ্ছে? অপশান এ হলো আমার কাছে অ্যান্সার। আমরা তারপরে কোশ্চেনটা চলে আসছে। বলেছে এখানে অ্যাভোগাড্রো নাম্বার এনে চেঞ্জ হয়েছে 10^23 থেকে 10^20, ওকে, 10^23 থেকে, সো 10^23 থেকে 10^20। তো তাহলে বলেছে এর মধ্যে কোনটা চেঞ্জ হবে? দেখো অ্যান্সার হবে ডি। তার কারণটা হলো মাস অফ 1 মোল অফ কার্বন এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তার কারণ দেখো, তুমি নিশ্চয়ই জানো এসটিপিতে আমার কাছে ফর্মুলা হলো W/m = মলিকুল ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার, যেটা আমরা বসাই অ্যাভোগাড্রো নাম্বার এনে দিয়ে দেখাচ্ছে। তাহলে দেখো অ্যাভোগাড্রো নাম্বার যদি চেঞ্জ হয়ে যায় তার মানে মাস অফ দ্য মলিকুল চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝতেই পারছ? তার মানে অপশান ডি হলো আমার এখানে অ্যান্সার। আমরা থার্ড কোশ্চেনে আসছি। বলেছে নাম্বার অফ ওয়াটার মলিকুল ম্যাক্সিমাম বলে চারটে অপশান দেওয়া আছে। দেখো মলিকুলস কার বেশি? মলিকুলসের ফর্মুলা হলো মোল × অ্যাভোগাড্রো নাম্বার। তার মানে আমরা যদি মোল বার করতে পারি যার বেশি, যার মোল বেশি হবে তার মলিকুলস বেশি। ফার্স্ট কোশ্চেনটাই আসো। বলেছে 18 গ্রাম H2O, তার মানে এর মোল বার করব W/m, এটা হবে মোল, তার মানে 18 ডিভাইডেড বাই ওয়াটারের ওয়েট 18 হয়, মানে বেরোলো 1, তার মানে 1 মোল বেরোলো, ওকে। আচ্ছা, তারপরে বলেছে 18 মোল, এটা তো মোল বলেই দিয়েছে, তার মানে 18 আকারে রইলো, ওকে। এবার সবগুলো মোলের সঙ্গে অ্যাভোগাড্রো নাম্বার মাল্টিপ্লাই হলে তার মলিকুলসটা পাবো। আচ্ছা, তারপরেরটা বলেছে 18 মলিকুলস বলে দিয়েছে, 18 মলিকুলস বলে দিয়েছে আমার কাছে। তার মানে 18 মলিকুলস মানে কত হবে? না, মোল হবে 18 ডিভাইডেড বাই 6.023 × 10^23, কারণ ফর্মুলা হলো যে মলিকুল ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার, এটা হলো ফর্মুলা, ওকে। তারপরটা বলেছি 1.8 গ্রাম ওয়াটার বলেছে, তাহলে 1.8 গ্রাম মানে কি? এটা মোল বার করো W/m করে, তাই W-র জায়গায় কত বসাবে? 1.8 ডিভাইডেড বাই m, মানে মলিকুলার রেট, মানে 18, বসালে কত হচ্ছে? 0.1 আসছে। তার মানে তুমি খেয়াল করে দেখো সব থেকে বেশি মোল কোনটা বেশি পাচ্ছ। মোল আমরা পাচ্ছি, এটা ক্লিয়ার যে এইগুলোর
থেকে যে সব থেকে বেশি মোল পাচ্ছি 18 মোল যেটা আছে সেটা বেশি পরিমাণে পাচ্ছি। তার মানে 18 মোল মানে আমার কাছে অ্যান্সারটা হবে বি, বি হবে আমার কাছে অ্যান্সার। আমরা থার্ড কোশ্চেনে সলভ করলাম, এবার আমরা ফোর্থ কোশ্চেনে আসছি। দেখো ফোর্থ কোশ্চেনে ফার্স্ট কোশ্চেনটা পড়ো, ফোর্থে কি কোশ্চেনটা বলেছে, বলেছে কনসেন্ট্রেশন অফ অ্যাকোয়াস সলিউশন 98% সালফিউরিক অ্যাসিড বাই মাস, ডেন্সিটি বলে দিয়েছে, বলেছে ভলিউম অফ অ্যাসিড রিকোয়ার্ড 1 ml 0.1 মোলার H2SO4। ওকে, তো যদি আমাদের কোনো দিন পার্সেন্টেজ মাসের দিয়ে দেয়, সেখান থেকে মোলারিটি বার করে ফর্মুলা হলো পার্সেন্টেজ ইন্টু ডেন্সিটি ইন্টু 10 ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট। ওকে, তো পার্সেন্টেজ কত বলেছে 98%, আর ডেন্সিটি কত বলেছে, ডেন্সিটি বলেছে 1.8 ইন্টু কত হবে ইন্টু 10 ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট, মলিকুলার ওয়েট মানে কত, সালফিউরিক অ্যাসিডে হয় 98। ওকে, তার মানে এটা যদি ক্যালকুলেট করো 98 কেটে যাচ্ছে, করলে 180 পাচ্ছি। ওকে সরি 180 না, 18.0 একটা পয়েন্ট শিফট খাচ্ছে, তাই তো, তার মানে 18 পাচ্ছে। এবার দেখো, এবার আমাকে কি প্রিপেয়ার করতে বলেছে, 1 লিটার এত মোলার সলিউশন, তো আমার কাছে V1S1 = V2S2 ফর্মুলায় ফেলবো। ওকে, কতটা ভলিউম লাগবে জানি না, কিন্তু তার কনসেন্ট্রেশন আমরা জানি 18 মোলার, V2 মানে 1 লিটার মানে 1000 ml ইন্টু S2 মানে কত 0.1, তো এখান থেকে V1-এর ভ্যালু আমরা ক্যালকুলেট করে ফেলতে পারবো, এখান থেকে V1-এর ভ্যালু পাবো 5.55 ml, তাহলে 5.55 ml মানে অপশান এ হবে অ্যান্সার। আমরা একেবারে লাস্ট কোশ্চেনে চলে আসছি, যেখানে বলেছে মাস অফ কার্বন অ্যানোড কনজিউম ইন দ্য প্রোডাকশান 250 kg অফ অ্যালমোনিয়াম মেটাল ফ্রম বক্সাইড। ওকে, বক্সাইড থেকে আমার কাছে রিয়াকশানটা করতে হবে, তো আমার কাছে রিয়াকশানটা প্রথমে কী হয় একটু জেনে নেওয়ার চেষ্টা করি। দেখো রিয়াকশানটা হয় Al2O3 ভেঙে গিয়ে 4 Al আর 3টে অক্সিজেন তৈরি করে, আর কার্বনও রিয়াকশান করে কার্বন ডাই অক্সাইড এবং কার্বন মনোক্সাইড তৈরি হলো। ওকে, আমার কাছে এই রিয়াকশানটা হয়ে থাকে, তো আমি যদি এই রিয়াকশানটাকে মোটামুটিভাবে ব্যালেন্স করি, তার মানে কী দাঁড়াচ্ছে 2 Al2O3 ব্যালেন্স করছি রিয়াকশানটাকে, 3টে কার্বন থেকে 4 অ্যালমোনিয়াম এবং 3 মোল কার্বন ডাইঅক্সাইড, এটা আমার কাছে ব্যালেন্স ইকুয়েশান হচ্ছে। ওকে, তো এখান থেকে আমরা একটা জিনিস পেলাম, সেটা হলো যে আমার টার্গেটটা কি না, কার্বন থেকে কার্বন আর অ্যালমোনিয়াম নিয়ে কাজ, তো কার্বনের ওয়েটটা বার করো কত পাচ্ছ, 3 × 12 মানে কত হচ্ছে 36, আর অ্যালমোনিয়ামের ওয়েটটা বার করো দেখো কত পাচ্ছি, 4 × 27 তার মানে পাচ্ছি 108। ওকে, তার মানে কার্বন পাচ্ছি 36 এবং অ্যালমোনিয়াম পাচ্ছি 108, তার মানে বলতে পারি 108 গ্রাম অ্যালমোনিয়াম = 36 গ্রাম কার্বন। ওকে, 36 গ্রাম কার্বন বলতে পারি। এবার আমাকে কী বার করতে বলেছে, কতটা বার করতে বলেছে, আমাকে বলেছে 270 কেজি, আচ্ছা গ্রামটাকে কেজি আকারে লিখে নিলাম এখানে, ঠিক আছে কেজি দিয়েই রিপ্রেজেন্ট করছি আমরা, মনে করো তার মানে এত কেজি মানে হলো এত কেজি অ্যালমোনিয়াম, এটা বুঝতে পেরেছি, এত এত কেজি মানে গ্রাম, যেটা দুটোকেই গ্রাম ছিল দুটোকেই কেজি লিখছি, অসুবিধা তো নেই, তার মানে 108 কেজি অ্যালমোনিয়াম মানে 36 কেজি কার্বন। ওকে, আমাকে কোশ্চেনটাই ছিল 270 কেজি, যদি অরিজিনাল কোশ্চেনটা দেখো 270 কেজি ছিল, তার মানে 1 থেকে হচ্ছে 36 ÷ 108, আর এটা কী হচ্ছে 270 মানে হলো 36 ÷ 108 ইন্টু কত হবে 270। ওকে, এটা যদি ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে পাবে তুমি 90 কেজি। ওকে, একটু হয়তো দেখতে অসুবিধা হচ্ছে, কিন্তু অপশান এটা ছিল আমার কাছে 90 কেজি। সো এইভাবে আমরা সেট ওয়ানের কোশ্চেনগুলোকে সলভ, মানে সেট ওয়ান থেকে সেট ফাইভ পর্যন্ত বেসিক কেমিস্ট্রির উপর বেসিক নিউমেরিক্যাল আমরা সলভ করলাম। আশা করব
এই পাঁচখানা যে ভিডিও দিয়েছি এই পাঁচটা ভিডিওটাকে একটু ভালো করে দেখলে তোমাদের যাবতীয় প্রবলেম সলভ হবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সকলকে আমার সঙ্গে থাকবার জন্য। আশা করব ভিডিওগুলো তোমাদের উপকারে আসবে। নমস্কার।